তো গাইস, আজকে আমরা আবার একটা নতুন রাইডে বেরিয়ে পড়েছি। আর আজকে যেইখানে যাচ্ছি, হয়তো তোমরা অনেকেই যাওনি সেইখানে, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝে যাবে আমরা আজকে কোথায় যাচ্ছি। শুনেছি নাকি ওখানে অনেকে পিকনিক করতে আসে, আবার নর্মাল যে পার্ক আছে সেই পার্কেও নাকি তোমরা ঘুরতে পারবে। তোমাদের ওখানে গিয়ে আসলে দেখাবো আসলে ব্যাপারটা কি। তো এখন উপরে তোমরা দেখতেই পাচ্ছ যে বড় বড় করে লেখা রয়েছে ইকো আরবান ভিলেজ। হ্যাঁ, আমরা ইকো আরবান ভিলেজেই যাচ্ছিলাম। আর এই ইকো আরবান ভিলেজের এখান থেকে আর বেশি দূর না ম্যাপে যা দেখাচ্ছে, দেখি কতক্ষণ লাগে যেতে। আর তো আমরা ফাইনালি চলে এসেছি ইকো আরবান ভিলেজে। এসে এখানে একটা ছোট না, অ্যাকচুয়ালি প্রচুর বড় জায়গা রয়েছে পার্কিংয়ের জন্য। বাইক 20 টাকা, আর ওখানে লেখা 4 হুইল 5 টাকা, আই থিঙ্ক, সরি 50 টাকা। এটা হলো এন্ট্রেন্সের গেট। এখানে আই থিঙ্ক সাইকেল ভাইকেল ভাড়া পাওয়া যায়। আসলে এরিয়াটা প্রচুর বড় ঘুরে ঘুরে দেখার জন্য সাইকেল ভাড়া পাওয়া যায়। এটা হলো এন্ট্রেন্সের গেট। আচ্ছা, এইটা মেইনলি পিকনিক করার জন্য। তো আজকে বাসগুলো দেখছি সব ভেতরে বহুত ভিড়, সব পিকনিক করতে এসছে। চলুন আমরা ঢুকে নিই। সামনে দুখানা কাউন্টার দেখা যাচ্ছে, আই থিঙ্ক ওইগুলো টিকিট কেটে ঢোকার জন্য। সব রুলস আর রেগুলেশন লেখা আছে, আপনারা চাইলে ভিডিও পজ করে পড়ে নিতে পারেন। এই যে আমরা এন্ট্রি করে গেছি। এখানে এখানে ঢুকতে গিয়ে জানতে পারলাম যে এখানে বাইরের কোনো খাবার অ্যালাউ নেই। দেখতেই পাচ্ছিস কত ভিড়। এই যে এগুলো হলো ছোটো ছোটো ঘর আছে, এগুলো আপনারা ভাড়া নিতে পারেন। এগুলো হলো পিকনিক স্পট, এই যে একটা দুটো পরপর করা রয়েছে। এগুলো হলো কটেজ, পমপম ফুল, মাত্র 10 টাকায় ফ্যামিলির সাথে বা নিজের প্রিয়জনের সাথে সময় কাটানোর থেকে ভালো জায়গা মনে হয় না। আর হয় জায়গাটা খুব একটা বড় না, বাট এনাফ ঘোরার জন্য, একদিনের জন্য সময় কাটানোর জন্য বেস্ট। তো এখন আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি, আর এখন আমাদের খিদে পেয়ে গেছে, তাই এখন আমরা একটু আমাদের দোকান খুঁজছি কোথায় খাবার পাওয়া যায়। তো চলো দেখি কোথায় পাই। এখন আমরা এখানে খেতে এসেছি, এখন অর্ডার দিয়েছি একটা, আমি যেহেতু ভেজিটেরিয়ান তাই ভেজ মোমো, প্যান ফ্রাইড আর চা, কম্বিনেশনটাই আসল। ভেজিটেরিয়ান মোমো, ভেজ চা। তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির জন্য। আর তোমরা দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে, সকালে বেরিয়েছিলাম, রাত হয়ে গেছে এখন। আর আজকের ভিডিওটা এইটুখানি, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রাইডের সাথে। টাটা, বাই বাই।